সারা দেশে ধর্মঘটের নামে চলছে মোবিলের হোলি খেলা সড়ক পরিবহন আইন দু এর কয়েকটি ধারা সংশোধন সহ আট দফা দাবি আদায়ে রাজধানী সহ আটচল্লিশ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর মধ্যে রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে প্রথম দিনের মতো ধর্মঘটে নেমেছে পরিবহন শ্রমিকরা সকাল থেকে শহরে ভালো পরিবেশ দেখা গেলেও দুপুর বারোটার মধ্যে পাল্টে যায় শহরের চিত্র দেখে যেন মনে হয় শহরে চলছে পড়া মোবিলের হোলি খেলা এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে জাতিরা। চিন্তিত অবস্থায় সকলেই সড়কে চলতে দিচ্ছে না যাত্রীদের বিকল্প যানবাহন অটোরিকশা রিকশা সিএনজি যানবাহনগুলো গুলো আটকিয়ে চালকদের মুখে মাখিয়ে দেওয়া হচ্ছে পড়া মোবিল বিপাকে পড়েছেন জনগণ সেই সঙ্গে স্কুল কলেজে পড়া ছাত্র ছাত্রীরাও কলেজে থেকে পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন আমরা তো জানতাম না আজ ধর্মঘট এই ধর্মঘটের ফলে আজ আমাদের হেঁটে যেতে হচ্ছে গাড়ি বন্ধ থাকবে এটা ঠিক আছে কিন্তু রিকশা অটোরিকশা আটকিয়ে মুখে মোবিল মাখিয়ে দিচ্ছে এটা কেমন কথা এটার জন্য কেউ যাত্রী নিতে চাচ্ছে না এটা কেমন হলো আমরা কেউ কেউ এসেছি দূর থেকে আমরা কিভাবে যাব এখন শহরের সত্যপীর ব্রিজ এলাকার মোড়ে আমিনা নামের এক যাত্রী বলেন আজ আমার রংপুরে যাওয়ার খুব জরুরি ছিল আজ আমার রংপুরে যাওয়া খুব জরুরি ছিল কারণ আমার মেয়ে সেখানে হাসপাতালে ভর্তি আছে কিন্তু যাবার কোনো ব্যবস্থা নেই সব গাড়ি বন্ধ বিপদের মুখে পড়ে গেলাম জেলার ট্রাক ট্যাঙ্ক কোলরি ও কাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি জয়নুদ্দিন বলেন কোন ড্রাইভার তো আর নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট করে না কিন্তু যে আইনটি পাশ হয়েছে সেটি ঠিক হয়নি ওই আইনে বলা হয়েছে ড্রাইভারদের ফাঁসি দেওয়া হবে পাঁচ লাখ টাকা জরিমানা হবে একজন ড্রাইভারের যদি এতই টাকা থাকতো তাহলে সে আর গাড়ি চালাতো না আমরা চাই এই আইন যেন পরিবর্তন করা হয় প্রিয় দর্শক দেশ জুড়ে চলছে ধর্মঘট ধর্মঘটের পক্ষে বিপক্ষে যে কোনো উক্তি আপনি নিচে কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ